বন্ধুগণ আজকে আমরা শিখব হাউ টু অ্যাড্রেস অন কনভার্সেশন অর্থাৎ কীভাবে কথাবার্তার মধ্যে অপরের সাথে সম্বোধন করবেন সেই সেগুলো বিষয়গুলি তাই আজকে বিরতি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ এখান থেকে অনেক কিছু শেখা যাবে এবং আমাদের বাস্তব জীবনে কথাবার্তা বলার জন্য যা কিছু প্রাথমিকভাবে দরকার সেই সকল বিষয়গুলো নিয়ে লেভেল থ্রি এই চা এই চাপ্টারে আলোচনা করা হলো তাই আসুন বিডিওটি এক এক আমরা দেখতে নেই আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সাগরে এবং ভিডিও লেকচারালকে তৈরি করেছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে হ্যাঁ বন্ধুগণ এখন আসুন হাউ টু অ্যাড্রেস অন কনভার্সেশন কীভাবে সম্বোধন করবেন হ্যাঁ বন্ধুগণ আমরা জানি যে ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত কাউকে যদি অ্যাড্রেস করতে চান গুড মর্নিং দিয়ে বলতে হবে আর দুপুর একটা থেকে পাঁচটা পর্যন্ত গুড আফটারনুন বিকাল পাঁচটা থেকে বারোটা পর্যন্ত গুড ইভিনিং আর যদি রাতের বেলা কিছু বলেন তাহলে গুড নাইট বলতে হয় আবার দিনের বেলা হলো গুড ডে অর্থাৎ শুভ দিন আজকের দিনটি শুভ যাক এইভাবে তা কারো কাছে যদি বিদায় নিতে চান তাহলে গুড বাই মা মাদার যাই মা এইভাবে বলতে হবে সাধারণ বিদায়ের ক্ষেত্রে গুড বাই বা বাই ফ্রেন্ড এইভাবে বলতে হবে কারোর সাথে কৌশল পরিচিতি হতে হলে

হাউ ইজ ইউর স্টাডি তোমার পড়াশোনা কেমন চলছে স্কুল কেমন চলছে হাউ ইজ ইউর মার্কেটিং তোমার মার্কেটিং কেমন চলছে হাউ ইজ ইউর শপিং তোমার কেনাকাটা কেমন চলছে হাউ ইজ ইউ হাউ ইজ ইউ টিচিং তোমার মানে পড়ানো কেমন চলছে বা হাউ হাউ ইজ ইউর স্টাডি তোমার পড়াশোনা কেমন চলছে তো বন্ধুগণ এইভাবে আমরা প্রাথমিকভাবে অপরকে হাউ টু অ্যাড্রেস মানে কনভারসেশন এই বিষয়গুলো আমরা আলোচনা করতে পারি তো বন্ধুগণ এদের আলোকে আমরা শত শত কিন্তু বাক্য বানাইতে পারি হাউ ইজ লাইফ এই জায়গায় আমরা যে যেকোনো কিছু শব্দ বসে আমরা পড়তে পারবো ইনশাল্লাহ হ্যাঁ বন্ধুগণ এখন আসুন পরবর্তী পৃষ্ঠাতে আমরা শিখব এখান থেকে যে রিকোয়েস্ট জাতীয় শব্দগুলো কীভাবে হয় এখানে আমরা আলোচনা করব অসম্ভব গোছানো বিষয়গুলো এখানে এনে আলোচনা করছি তো বন্দুক দ্বিতীয় ভিডিওতে আপনারা দেখুন এবং তৃতীয়navbar ভিডিওতে আমরা আলোচনা করব চার থেকে আর অনেক কিছু কিভাবে পারমিশন দিতে হবে কিভাবে কনগ্রাটুলেশন অভিনন্দন জানাবেন কিভাবে শুভেচ্ছা জানাবেন এই বিষয়গুলো নিয়ে কিভাবে ধন্যবাদ জানাতে হবে কিভাবে দুঃখ প্রকাশ করতে হবে এই এই কিভাবে অপরের সাথে পরিচিত হতে হবে এই বিষয়গুলি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আমাদের সাথে থাকুন তারপর আসুন এখানে আর গ্রেটিং অন ইন্ট্রোডাকশন পরিচয় প্রদানের পর অভ্যর্থনা কীভাবে হবে ইনভাইটেশন কীভাবে করবেন তারপর হলো ইনভাইটেশন কিভাবে অ্যাকসেপ্ট করবেন কিভাবে অপরের ইনভাইটেশন বা কথা রিফিউজ করবেন হ্যাঁ তারপর তথ্য জন্য জিজ্ঞাসা কীভাবে করবেন হাবা না উত্তর কিভাবে দিবেন এই বিষয়গুলো নিয়ে এই ভিডিও থেকে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো তাই আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ